হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বাঁকুড়া। অর্থাৎ বাঁকুড়ায় যে ডিস্ট্রিক্ট জাজ রয়েছে এবং সেশনস জাজ রয়েছে, সেই আন্ডারে কিন্তু বেশ কিছু সংখ্যক পদের ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরিয়েছে। এবং এই নোটিফিকেশানটা বেরিয়েছে কিন্তু গত 14 তারিখ, মে মাসের 14 তারিখ নোটিফিকেশানটা বেরিয়েছে 2018। এবং ফর্ম ফিল আপ যেটা চলবে সেটা হচ্ছে আগামী মাসে, অর্থাৎ জুন মাসের 15 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং এখানে হচ্ছে কি, যেটা www.ecourse.gov.in/বাঁকুড়া, এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু যেতে হবে। এবং আপনারা কিন্তু www.kolkatahighcourt.nic.in গিয়েও কিন্তু এখান থেকে আপনারা এই বিষয়ে আরও বেশি নলেজ কিন্তু জানতে পারেন আর কি। তো এবার একটু আলোচনা করে দিই যে ভ্যাকেন্সি সম্পর্কে। ভ্যাকেন্সি যেটা রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 44-45টার কাছাকাছি ভ্যাকেন্সির নোটিফিকেশান রয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কটা কী পোস্ট রয়েছে, টোটাল এভরিথিং কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসক্রাইব করতে চলছি। তো ইংলিশ স্টেনোগ্রাফার পদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে গ্রেড 3, টোটাল ভ্যাকেন্সি এখানে 9খানা রয়েছে। জেনারেল রয়েছে 2খানা, জেনারেল ইসি রয়েছে 2খানা, এসসি রয়েছে 1খানা, এসসি ইসি 1খানা, ওবিসি এ 1খানা, ওবিসি বি 1খানা, ওবিসি বি ইসি 1খানা। তো এখানে এসটির কোনো ভ্যাকেন্সি নেই বা পিডাব্লিউডির কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এবার হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 14টা রয়েছে। তো আপনারা একটু ভালো করে যে কোন কোন ক্যাটাগরির মধ্যে কত কত ভ্যাকেন্সি আছে সেটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে প্রসেসর সার্ভার, কিন্তু এখানে 6খানা পদের ভ্যাকেন্সি রয়েছে। এবার চলে আসছে গ্রুপ D। তো গ্রুপ D যেটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পিয়ন, নাইট গার্ড, ফরাস, তো এর কিন্তু টোটাল 26টা পদের ভ্যাকেন্সি রয়েছে। তো যদি এখানে ক্যালকুলেট করি তাহলে 26+14 এখানে হচ্ছে 40, 40+15 55টা পদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসছে যে স্যালারি স্কেলটা রয়েছে, সেই স্যালারি স্কেলটা নিয়ে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে পে ব্যান্ড 3 হিসাবে 7,100 থেকে 37,600, এবং গ্রেড পে প্রায় 3900 টাকার গ্রেড পে রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 5,400 থেকে 25,200, গ্রেড পে 2600 টাকার। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 5,400 থেকে 25,200 এবং 2300 টাকার কিন্তু এখানে গ্রেড পে। এবং গ্রুপ D-র ক্ষেত্রে কিন্তু 4,900 থেকে 16,200 এবং 1700 টাকার গ্রেড পে। এবং চলে আসি এবার মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলছে যে 18 বছর বয়স মিনিমাম হতে হবে এবং 40 বছরের বয়সের বেশি কিন্তু এখানে হওয়া যাবে না। এবং তারপরে যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে SC ST OBCদের জন্য যে আলাদা করে একটা ফেসিলিটি থাকে, এই যে রিল্যাক্সেশন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপরে একটু নিচের দিকে চলে আসছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে, যেটা বলছে সেটা বলছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজ বোর্ড অ্যান্ড মাস্ট পজেস অ্যাট লিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড আ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অফ কম্পিউটার অপারেশন। মোর ওভার ফর স্টেনোগ্রাফার গ্রেড 3 মিনিমাম স্পিড অ্যাট দ্য রেট 80 watt per minute ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড অ্যাট দ্য রেট 30 watt per minute ইজ রিকোয়ার্ড। তো বুঝতেই পারছেন যে যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং ইংলিশ স্টেনোগ্রাফার পদের ভ্যাকেন্সি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কেবলমাত্র মাধ্যমিক পাস করতে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট এবং হচ্ছে কি টাইপিংয়ের যে স্পিড সেটার কিন্তু আপনাদের কিন্তু থাকতে হবে। তারপর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো প্রসেস সার্ভারদের জন্য কিন্তু মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বলছে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ D মাস্ট হ্যাভ পাস ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর রেকগনাইজ মাদ্রাসা অর এনি রেকগনাইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইনস্টিটিউশন। তো বুঝতেই পারছেন যে মোটামুটি যে কোনো একটাভাবে আপনারা ক্লাস 8 পাস করলেই যারা গ্রুপ D-র জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা অ্যাপ্লাই করতে পারে। মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন যে এখানে দেওয়া রয়েছে জেনারেল ইংলিশ থাকছে 100 মার্কসের, 2 ঘন্টা টাইম রয়েছে এবং ইচ মার্কস কিন্তু হচ্ছে কি ক্যারিং 1 মার্কস, 1 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং কোয়েশ্চেন। তো 1 মার্কস হচ্ছে কি আপনাদের সঠিক হলো এবং 1 মার্কস কেটে নেবে আপনাদের যদি ভুল হয়। তারপরে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশনের কিন্তু একটা 400 মার্কসের পেপার রয়েছে। তারপর যেটা দেখতে পাচ্ছেন টাইপিং কম্পিউটার টেক্সট হচ্ছে কি 100 মার্কসের রয়েছে। এবার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু একটা 100 মার্কসের মাল্টিপল চয়েস ক্যারিং কোয়েশ্চেন রয়েছে, সেখানে ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল মার্কস কিন্তু আপনাদের থাকবে। তারপর গ্রুপ D-র ক্ষেত্রে এখানেও 100 মার্কসের একটা থাকছে মাল্টিপল চয়েস, সেখানে কিন্তু সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ কিন্তু থাকবে। আচ্ছা, এরপর আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে চলে এসে আপনাদের যে বেসিক যে ইনফরমেশনগুলো দেওয়ার সেগুলো একটু দেখিয়ে দিই। তো এবার এখানে দেখতেই পাচ্ছি যে আমি
অ্যাপ্লিকেশন ফিটা অনলাইন মোড আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেডের জন্য জেনারেলদের কেবলমাত্র 300 টাকা, এসসি এসটিদের 200 টাকা, লোয়ার ডিভিশন ক্লাস ক্লার্কের হচ্ছে গিয়ে 300, এসসি এসটির 200, প্রসেস সার্ভারদের সেম 300, এসসি এসটির 200 এবং গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেলদের 200 এবং এসসি এসটির 150 টাকা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশানও করতে পারে, ইন্টারনেট ব্যাঙ্কিং অর ই চালান, এখানে সব কিছুই বলে দিচ্ছে। ক্রেডিট কার্ড এইভাবে মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন আর কি, পেমেন্ট করতে পারেন, পেমেন্টটা নট রিফান্ডেবল সেটাও লেখা রয়েছে। এবার আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে গিয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে হাউ টু অ্যাপ্লাই জেনারেল ইন্সট্রাকশন বিফোর অনলাইন সাবমিশন, লিঙ্ক ইন দ্য ওয়েবসাইট থ্রু সাবমিটেড ফার্দার ইনকেস কোয়ারি। তো এখানে যদি কোনো ধরনের কোয়ারি হয় আপনারা কিন্তু এখানে জানতে পারেন। তো আর এখানে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি আপনাদের বলে দিলাম যে কী করে করতে হবে, আর অলরেডি ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে আপনাদের ই কোড যেটা বাঁকুড়া রয়েছে সেইখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। এছাড়া তার কোনো ধরনের প্রবলেম হলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এটুকুই মোটামুটি আজকের ভিডিওতে আমি শর্ট সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে আপনাদের সামনে টোটাল জিনিসটা করে তুলে ধরার চেষ্টা করলাম, কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কী ক্রাইটেরিয়া রয়েছে, কত কী ভ্যাকেন্সি রয়েছে, এটুকুই মোটামুটি আপনাদের আজকে জানানো। আশা করি ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য আপনাদের ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে এভাবেই সাহায্য করবেন। এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।